আজকের এই ভিডিওতে আমরা শুরু করতে চলেছি সিম্পল ইন্টারেস্ট, ঠিক আছে? এটার আমরা এটা পার্ট ওয়ান। এখানে আমরা ডিসকাস করব সিম্পল ইন্টারেস্ট সম্পর্কে। সিম্পল ইন্টারেস্ট কি? সিম্পল ইন্টারেস্ট মানে হলো সরল সুদ। তো আমরা এই ভিডিওতে জানবো সুদ কি, সরল সুদ কি, এবং এর সাথে এটাও জেনে নেবো যে চক্রবৃদ্ধি সুদ কি হয়, এবং পরীক্ষায় তোমরা কোয়েশ্চেনগুলো কিভাবে সলভ করবে। এই ধরনের কোয়েশ্চেন সলভ করার জন্য আমাদের কি কি বিষয়ের প্রতি ধ্যান রাখা দরকার, পুরো কনসেপ্টটা সিম্পল ইন্টারেস্টের আজকে আমরা এই ভিডিওতে দেখবো। কোয়েশ্চেন এই প্রথম ভিডিওতে আমি যাব না, প্রতিটা চ্যাপ্টার শুরু করার আগে ফার্স্ট ভিডিও যেটা হবে সেখানে আমরা কোনো কোয়েশ্চেন নিয়ে ডিসকাশন করবো না, সেখানে শুধু সেই চ্যাপ্টারের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট গুলো নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে, ঠিক আছে? কারণ অনেকে এরকম আছো তোমাদের মধ্যে হয়তো, যারা মাধ্যমিকে ম্যাথমেটিক্স করার পরে আবার 2-3 বছর ম্যাথের সাথে তাদের কোনো কানেকশন ছিল না, এবং আবার তারা গ্রাজুয়েশন করার পরে WBCS এর জন্য প্রিপারেশন করছো, তাই তাদের প্রথম সবার প্রথমে কনসেপ্টটা জানাটা খুবই প্রয়োজন। তাই এই ভিডিওতে আমরা কনসেপ্ট নিয়ে আলোচনা করবো, যেটা তোমাদের শুধুমাত্র WBCS নয়, এর সাথে SSC, UPSC অন্যান্য যে সকল এক্সামস আছে যেখানে সিম্পল ইন্টারেস্ট থেকে কোশ্চেন থাকে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা সেই কোশ্চেনগুলো অবশ্যই সলভ করবো স্মার্ট অ্যাপ্রোচের সাহায্যে, এবং সেই স্মার্ট অ্যাপ্রোচগুলোই আমরা এই ভিডিওতে আজকে ডিসকাস করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে যে সরল সুদ জানার আগে আমরা সবার প্রথমে জানবো যে সুদ বা ইন্টারেস্ট কি। ইন্টারেস্ট বা সুদ কি, সবার প্রথমে আমাদের এই জিনিসটা জানতে হবে যে ইন্টারেস্ট বা সুদ কি। বেসিক্যালি ইন্টারেস্ট বা সুদ হলো যখন আমরা কাউকে কোনো কিছু টাকা, কিছু পরিমাণ টাকা ধার দিই, বা কারো কাছ থেকে যখন আমরা টাকা ধার নিই বা ঋণ করি, সেক্ষেত্রে কেউ তো আমাদের এমনি টাকা ধার দেবে না, ঠিক আছে? তো একটা শর্ত করে নেওয়া হয় যে আমি তার কাছ থেকে যখন টাকা ধার নিচ্ছি বা তাকে টাকা যখন ধার দিচ্ছি, মানে সাপোজ ধরে মনে করো আমি কারো কাছ থেকে 100 টাকা ধার করেছি, এবার সে আমাকে টাকাটা ধার দিলো এই শর্তে যে আমি তার কাছে 1 বছরের জন্য টাকাটা ধার করেছি, যে তাই আমাকে 100 টাকা দাও, আমি 1 বছর বাদে তোমাকে টাকাটা ফেরত দিয়ে দেবো। সে বললো টাকাটা তোমাকে আমি দেবো, কিন্তু একটা শর্তে, এই 1 বছর পর, 1 ইয়ার পর তোমাকে আমাকে কিছু টাকা অতিরিক্ত দিতে হবে। 100 টাকা আমি নেবো না, তোমাকে আমাকে 105 টাকা দিতে হবে, অর্থাৎ তোমাকে আমাকে 5 টাকা অতিরিক্ত দিতে হবে। তো এই যে অতিরিক্ত টাকাটা আমরা দিই, ঠিক আছে, কারণ আমাদের তখন টাকার প্রয়োজন, টাকা পাবো কোথায়? সে আমাকে টাকা ধার দিল, তার বিনিময়ে 1 বছর পর আমি তাকে 5 টাকা বেশি দিচ্ছি। তো এর বেসিক্যালি এই যে অতিরিক্ত পরিমাণ টাকাটা আমরা দিচ্ছি, এটাই আমাদের সুদ বা ইন্টারেস্ট বলা যেতে পারে, ঠিক আছে? বাংলায় সুদ হলো, এটা ইংরেজিতে বলা হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে? তো এটা ধার নেওয়া বা ধার দেওয়া যে কোনো ক্ষেত্রে, দুটো ক্ষেত্রেই আমাদের প্রযোজ্য হয়ে থাকে। শুধুমাত্র ধার দেওয়া না, নেয় ব্যাংকে যখন আমরা টাকা রাখি, ব্যাংকও আমাদেরকে সুদ দেয় প্রতিটা ক্ষেত্রেই, ঠিক আছে? যে ক্ষেত্রেই আমাদেরকে, আমরা টাকা ঋণ করছি বা টাকা রাখছি, কাউকে দিচ্ছি, প্রতি ক্ষেত্রে এই সুদ, এটা অ্যাপ্লিকেবেল হয়। তো এটাই বেসিক্যালি হচ্ছে আমাদের সুদ, যেখানে দুটো জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে আমি সুদ পেলাম, কত সুদ পেলাম? দেখো 100 টাকা আমি নিয়েছিলাম তার কাছ থেকে, আমি তাকে দিচ্ছি 5 টাকা বেশি, অর্থাৎ 5 টাকা আমি তাকে সুদ দিচ্ছি, এবং এই 5 টাকাটা কত দিন পরে দিচ্ছি? 5 টাকার আমি 1 ইয়ার পরে দিচ্ছি, অর্থাৎ 100 টাকা 1 বছর ধরে আমার কাছে থাকার পর আমি তাকে দিলাম 105 টাকা, অর্থাৎ 100 টাকার মধ্যে আমি ওকে দিলাম 5 টাকা অতিরিক্ত দিলাম, ঠিক না? আর পার্সেন্টেজে আমরা করেছিলাম এরকম যে 100 এর 5কে আমরা কত লিখতে পারি? 5%, অর্থাৎ আমরা তাকে 5% টাকা বেশি দিলাম। তো এটা হচ্ছে সুদের হার, এটাকে বলা হয় থাকে, এই পার্সেন্টেজটাকে বলা হয় সুদের হার, যে কত হারে আমি তাকে সুদ দিচ্ছি। কারণ এখন সে আমার কাছে, আমি তার কাছ থেকে 100 টাকা ধার না নিয়ে আমি তার কাছে 50,000 টাকা ধার নিয়েছি। এবার যদি বলি যে 100 টাকায় 5 টাকা, তো গুনতে বসতে অনেকটা ঝামেলা, তাই আমরা এই পার্সেন্টেজের কনসেপ্টটা এখানে নিয়ে আসি। একেবারে আমরা ডিরেক্টলি বলে দিলাম যে 5% আমি সুদ নিবো ভাই তোমার কাছ থেকে, তো সে তাকে আমাকে 5% সুদ দিতে হবে, এর উপর অতিরিক্ত। তাহলে এর 5% আমাদেরকে বের করতে হবে, সেটাকে যত হচ্ছে তত পরিমাণ সুদ আমাকে তাকে দিতে হবে, ঠিক না? 2500 টাকার কাছাকাছি হচ্ছে, তো এই টাকাটা আমাকে তাকে কি করতে হবে? দিতে হবে সুদ হিসাবে। তো এটাই বেসিক্যালি কনসেপ্ট। এবার তাহলে এখানে দুটো জিনিস দেখা যাচ্ছে, মাথায় রাখতে হবে এই যে 5%, অর্থাৎ যত যে হারে আমি সুদ দিচ্ছি, এই জিনিসটা, এই যে 5% আমি বললাম, এটা মাথায় রাখতে হবে এই সুদের হারটা সবসময় বার্ষিক হয়, অর্থাৎ অ্যানুয়াল, ঠিক আছে? অ্যানুয়াল হারে বা বার্ষিক হারে, অর্থাৎ 100 টাকা যদি আমি তার কাছে ধার করি, 1 বছর শেষে 5 টাকা দেবো, নয় কি 1 মাস শেষে, এটা মাথায় রাখতে হবে। তাহলে যদি 200 টাকা ধার দিই, তার কাছ থেকে ধার নিই, তাহলে 1 মাস শেষে নয়, 1 বছর শেষে আমি তাকে কত দিবো? 10 টাকা। 100 টাকা যদি 5 টাকা সুদ হয়, তাহলে 200 টাকায় 10 টাকা, 1 বছর শেষে তাকে আমাকে সুদ হিসাবে দিতে হবে। তো এখানে দুটো জিনিস জানার, একটা জিনিস যে টাকাটা আমরা ধার করছি সেটাকে বলা হয় থাকে মূলধন, ধার করছি বা ধার দিচ্ছি, মূলধন ইংরেজিতে বলা হয় এটাকে ক্যাপিটাল অর প্রিন্সিপাল, ক্যাপিটালও বলা হয় থাকে আর প্রিন্সিপালও এটাকে বলা হয় থাকে, আর একটা হলে আমাদের সুদ, ঠিক আছে? তো এই দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, মেইন জিনিস এটা।
আর সময় তো অবশ্যই থাকছে যে তুমি কত বছরের জন্য ধার নিলে, 3 বছর, 2 বছর, 4 বছর, যত বছরের জন্য ধার নিতে পারো, সেটা হচ্ছে সুদের সময় আর কি, কত বছরের জন্য এই সুদটা নিয়েছি, আর এটা সুদের হার। তো বেসিক্যালি এগুলোকে কয়েকটা সিম্বল দিয়ে ডিনোট করা হয়, সেটা আমি লিখে দিচ্ছি এখানটা তোমাদের জন্য। সবার প্রথমে ক্যাপিটাল বা প্রিন্সিপাল অর্থাৎ মূলধন, মূলধনকে ডিনোট করা হয়ে থাকে পি দিয়ে, যেহেতু প্রিন্সিপাল পি দিয়ে, ক্যাপিটাল পি দিয়ে ডিনোট করা হয়ে থাকে। সুদ, সুদকে ডিনোট করি আমরা ক্যাপিটাল আই অর্থাৎ ইন্টারেস্ট। সময়, কত সময়ের জন্য আমরা ধার নিয়েছি বা ধার দিয়েছি সেটাকে ডিনোট করা হয় স্মল টি দিয়ে। আর হচ্ছে সুদ, আমাদের এখানে সুদের হার, সুদের হার, সুদের হারকে ডিনোট করা থাকে আর পার্সেন্ট দিয়ে, স্মল আর পার্সেন্ট। এই চারটে জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে। এবার চলে আসি আরেকটা নেক্সট কনসেপ্টে, সেটা হলো সুদ আসল, সুদ আসল, সুদ আসল কি। এবার তুমি যে তার কাছ থেকে 100 টাকা আমি যে ধার করেছিলাম, 1 বছর শেষে তো আমি তাকে সুদ দিচ্ছি কত, 10 টাকা, সরি 5 টাকা, 5% আর হলে 5 টাকা। কিন্তু আমি যদি 1 বছরের জন্যই টাকাটা ধার নিয়ে থাকি, মানে আমি টাকাটাকে আরো খাটাবো না, আমি তাকে টোটাল টাকাটা, টাকাটাও তো আমাকে ফেরত দিতে হবে, এই টাকাটাও তো তাকে আমাকে ফেরত দিতে হবে, অর্থাৎ এই 100 টাকা আর এই সুদ 5 টাকা অতিরিক্ত, টোটাল টাকাটা আমাকে ফেরত দিতে হবে, অর্থাৎ আমাকে এই যে 105 টাকা তাকে দিতে হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সুদ আসল, অর্থাৎ যে পরিমাণ সুদ হলো আর তার সাথে যদি আমরা আসলটাকে যোগ করে দিই, তাহলে এটাই আমাদের সুদ আসল। তাহলে সুদ মানে আমরা জানি আই, আর আসল মানে আমাদের হলো পি, এটাকে ডিনোট করা হয় থাকে ক্যাপিটাল এ দিয়ে, সুদ আসল। ঠিক আছে, তো এই কটা জিনিস বেসিক্যালি তোমাদের মাথায় রাখতে হবে, এগুলো তোমার মাধ্যমে শিখেছিলে এই কনসেপ্ট গুলো, ঠিক আছে, যেটা আমি একবার রিপিট করে দিলাম। তাহলে এখান থেকে একটা ফর্মুলা তৈরি হয়ে আছে, যে ফর্মুলাটা ইউজ করে আমরা এই কোশ্চেন গুলোকে সলভ করতাম মাধ্যমিকে, ঠিক আছে, এখানেও আমরা কোশ্চেন গুলোকে সেই ফর্মুলা দিয়ে সলভ করবো অবশ্যই, তবে সেটা দেখিনি। সেই সূত্রটা কি দাঁড়াচ্ছে, পি ইজ ইকুয়াল টু, সরি 1 মিনিট, আই ইজ ইকুয়াল টু পি আর টি বাই 100। এই যে যেখানে আই হচ্ছে মোট সুদ, পি ক্যাপিটাল বা মূলধন, আর সুদের হার, টি সময় বাই 100। এই সূত্রটাকে, এই ফর্মুলাটাকে ইউজ করে আমরা সরল সুদের কোশ্চেন গুলোকে ইজিলি সলভ করতে পারবো। এখানে তিনটে, মোট চারটে আননোন ভ্যালু আছে, তার মধ্যে তিনটে আননোন ভ্যালু যদি আমরা জানতে পারি, তাহলে চতুর্থটার মান আমরা খুব সহজে বের করতে পারবো, এবং কোশ্চেন আমাদের তিনটে ভ্যালু অবশ্যই দেওয়া থাকবে, ডিরেক্টলি দেওয়া থাকে না, সব সময় ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না কোনো ভাবে দেওয়া থাকবে, আমাদেরকে সেটা খুঁজে বের করে এখানে পুট করতে হবে। এখানে যদি পুট করি তিনটে ভ্যালুর মান, 4 নম্বর ভ্যালুটা অটোমেটিক্যালি বেরিয়ে আসবে নিচে 100, কেন, কারণ আর পার্সেন্ট যেহেতু, তো পার্সেন্টটা তুলে আমরা নিচে এখানে 100 করেছি। তো এই সূত্রটা ইউজ করে আমরা সরল সুদের কোশ্চেন গুলো সলভ করি। আচ্ছা, এবার সরল সুদ আর জিনিসটা কি সেটা তো বলা হলো না, সেটা আমি একবার তোমাদের বলে নিই যে সরল সুদ জিনিসটা কি। সুদ মোটামুটি দুই রকম হয়, ঠিক আছে, সুদ হলো আমাদের অ্যাকচুয়ালি দুই রকম, একটা হলো আমার সরল সুদ, খারাপ বাজে হাতে লেখার জন্য তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর একটা আমাদের হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সুদ দুই রকম, সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। পার্থক্য কি দুটোর মধ্যে, ডিফারেন্স দুটোর মধ্যে এটা হলো যে, মনে করো সরল সুদের ক্ষেত্রে আমি 100 টাকা ধার করেছি কারো কাছ থেকে ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য, কত পার্সেন্ট, 5% সুদের হারে। তাহলে যখন 1 বছর অতিক্রান্ত হবে, 1 ইয়ার যখন চলে যাবে, তখন সুদ কত হবে, 100 টাকার উপর 5% মানে 5 টাকা, ঠিক। আবার আরো 1 বছর গেল, 1 ইয়ার আরো গেল, যেহেতু 2 বছর, আবার 5 টাকা, টোটাল হচ্ছে 10 টাকা। কেন, মাথায় রাখতে হবে যে সরল সুদের ক্ষেত্রে এই যে সুদের হারটা, এটা তো অবশ্যই আসলের উপরে হয়, কিন্তু বছরের শেষে আসলটা পরিবর্তিত হয় না, অর্থাৎ প্রতি যত বছরের জন্যই তুমি ধার নাও না কেন, তুমি সুদ দেবে সব সময় প্রথমে বছরে, একদম প্রথমে শুরুতে যত টাকা তুমি ধার করেছিলে সব সময় সুদের হারটা তার উপরই অ্যাপ্লিকেবল হবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে হয়ে যায় পার্থক্য, 100 টাকা ফার্স্ট ইয়ার যখনই পার হলো, তোমার আর সুদ হলো কত, 5 টাকা, এই দুটো সাম আপ হয়ে যাবে, অর্থাৎ যোগ হয়ে যাবে পরের বছরের শুরুতে 105 টাকা আসল হয়ে যাবে, তখন এর উপরে আবার 5% হারে সুদ চড়বে, তাহলে কি অ্যান্সারটা নিশ্চয়ই 10-এর থেকে একটু বেশি আসবে, 10-10-এর থেকে একটু বেশি আসবে, 10-এর 10 পয়েন্ট সামথিং কিছু বা 11 পয়েন্ট কিছু একটা আসবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে বেসিক্যালি কনসেপ্ট, যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ডিফারেন্সটা কোথায়, সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসলে পরিমাণ 1 থাকে, এবং চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, পূর্ব আসল
সুদের সাথে যুক্ত হয়ে পরবর্তী বছরে সেটা আসল হয়ে যায়। এই জিনিসটা মাথায় রাখবে, চক্রবৃদ্ধি সুদে যখন আমরা যাব তখন আমরা ডিটেলসে ডিসকাস করব। তো বেসিক্যালি এটা সরল সুদ। তো এই গেল গেল কনসেপ্ট, যেগুলো তোমরা মাধ্যমিকে শিখেছিলে, মাধ্যমিকে শিখে এই কনসেপ্টগুলোর উপর তোমরা কোশ্চেন লেন্দি লেন্দি কোশ্চেন সলভ করতে, অনেক লেন্দি প্রসিডিওর সলভ করতে, যে ফর্মুলাটা আমি এখানে বললাম এই ফর্মুলাটা ইউজ করে তোমরা সলভ করতে। কিন্তু এইভাবে কম্পিটিটিভ এক্সামিনেশনে করতে গেলে তো অনেক সময় নষ্ট, সেখানে সময় আমরা সেভ করব কিভাবে? তো সেখানে সময় সেভ করার জন্য তোমাদের শিখতে হবে স্মার্ট অ্যাপ্রোচ। স্মার্ট অ্যাপ্রোচ, এই স্মার্ট অ্যাপ্রোচটা তোমাদের কি হবে, স্মার্ট অ্যাপ্রোচটা তোমাদের কি হওয়া উচিত? এখানে আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে এফেক্টিভ পার্সেন্টেজ। এটা আমি পার্সেন্টেজ চ্যাপ্টারে তোমাদেরকে বলেছিলাম, এফেক্টিভ পার্সেন্টেজ। মনে করো যেহেতু সরল সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল পরিবর্তিত হচ্ছে না, মানে আমি যদি 300 টাকা ধার করি, এর উপর যদি আমি 10% হারে সুদ চড়াই, তাহলে 3 বছরে সুদ কত টাকা হবে বলো তো? প্রথম বছরে হবে 10 টাকা, সরি 10%, মানে প্রথম বছরে হলো 30 টাকা, তারপরে বছরে আবার 30 টাকা, তারপরে বছরে আবার 30 টাকা, ঠিক? তাহলে মোট হয়ে গেল কত টাকা, 90 টাকা তোমার সুদ হবে 3 বছরে, তাই না? অর্থাৎ এক্ষেত্রে তো আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে মানে প্রতি বছরে সুদটা খালি অ্যাড করতে হবে, তাই না? তাহলে 30 কয় বছরের জন্য, 3 বছর, তাহলে আমি এটা না করে আমি ডাইরেক্ট এরকম লিখতে পারতাম না, 30 × 3 = 90, অর্থাৎ 1 বছরের সুদ ইন্টু বছর, ঠিক? তাহলে যদি এখানে দেখা যায় তাহলে একটা ফর্মুলা বেরোয় আসে, যে সরল সুদের ক্ষেত্রে আমরা যখনই ক্যালকুলেট করব সুদটাকে পার্টিকুলার পার ইয়ার বের না করে একেবারে বের করব। কিভাবে? মনে করো একটা কোশ্চেন দিয়ে বলছি যে 1000 টাকা আছে, তুমি ধার নিয়েছো 5 বছরের, 4 বছরের জন্য, 4 ইয়ারের জন্য 5% সুদের হারে, সরল সরল সুদের হারে, তাহলে এই 4 বছর শেষে তোমার সুদ কত হবে? তাহলে দেখো হিসাব করে, যদি দেখো সুদের হার কত 5%, তার সাথে তুমি গুণ করবে 4কে, টোটাল কত হচ্ছে 20%। তাহলে টোটাল তোমাকে সুদ দিতে হবে কত পার্সেন্ট? 20%, কার? 1000-এর। তাহলে এই যে 1000 আছে এর আমরা 20% বের করব, এটা এটা ক্যান্সেল, তাহলে 200, তাহলে তোমাকে মোট সুদ দিতে হবে 200 টাকা। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা ইউজ করেই তোমরা এখানকার কোশ্চেন গুলো সলভ করবে, আশা করি বোঝা গেছে, ঠিক আছে? যত বছর থাকবে তার সাথে আমরা সুদের হারটাকে গুণ করে টোটাল পার্সেন্টেজ, এফেক্টিভ পার্সেন্টেজ বলতে এখানে আমি বলবো তোমাদেরকে টোটাল পার্সেন্টেজ। তো এইভাবে টোটাল পার্সেন্টেজটা বের করে আমরা ডিরেক্টলি ক্যালকুলেট করব সিম্পল ইন্টারেস্টের যে সকল কোয়েশ্চেনগুলো থাকবে। তো এই ডিসকাশনটাই আমি তোমাদের সাথে আজকে করতে চেয়েছিলাম, কনসেপ্টগুলো বোঝাতে চেয়েছিলাম। যদি তোমরা বুঝতে পেরে তো খুবই ভালো, না বুঝে থাকলে কমেন্ট করো, আমি চেষ্টা করব আবার নতুন করে ক্ল্যারিফাই করে দেওয়ার যখন আমি নেক্সট ভিডিওতে কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো। এই ভিডিওটাকে পুরোপুরি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে নাও, ভিডিওগুলোকে লাইক করে শেয়ার করতে থাকো, যাতে আমরা আরও আগে গ্রো করতে থাকতে পারি। তো এই ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আগে আরও ভিডিও তোমাদের জন্য আনবো, ততক্ষণের জন্য কি প্র্যাকটিসিং।